বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস। খোস আমোদে মাহে রমজান আল্লাহ তালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটিও ইফতার পার্টি। ইফতার পার্টিটি হচ্ছে আমার বাসায় TV19 পরিবারের সাথে। এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা ফরজগারি অর্জন করতে পারো। এই কথাটি কোরআন শরীফেই উল্লেখ করা হয়েছে। আমরাও চেষ্টা করি রমজান মাসে অধিক থেকে অধিকতর আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। সব ব্যস্ততা একদিকে রেখে আমরা চেষ্টা করি রোজার মাসে যাতে আমরা বেশি বেশি নামাজ, রোজা, কোরআন পড়তে পারি। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন, এই কথাটি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হাদিসে আরও আছে, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতে সজ্জিত করা হয়, প্রতিদিনই জান্নাত সজ্জিত করা হয়। এই কথাটি শুনতেই আমাদের কেমন লাগে, তাই না? আসলে আমরা চেষ্টা করি সবাই মিলে যাতে রমজানের সম্পূর্ণ সওয়াবটুকু আমরা অর্জন করতে পারি। হাদিস শরীফে আরও আছে, রমজানে জান্নাতে যাওয়ার উৎকৃষ্ট উপায় এবং রায়হান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাত প্রবেশের সুযোগ করা হয়। আরও হাদিস শরীফে আসলে এই রমজান নিয়ে অনেক হাদিস আছে। আরও একটি হাদিস আছে যে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করেন। রমজানই একমাত্র মানুষের আচার আচরণ চরিত্র সুন্দর করে। রোজা মানুষকে আখিরাতের মুখী করে। আসলে অনেক কিছু আজকে যাদেরকে ইনভাইট করেছি তারা এক এক করে আমার বাসায় এসেছে। আমরা ছোটোখাটো করে আলোচনা অনুষ্ঠান, ইফতারের আগে একটু দোয়া, সব কিছু আমরা চেষ্টা করেছি আল্লাহ যাতে রমজান মাসের সবটুকু সওয়াব, সবটুকু রহমত আমাদের উপর বর্ষণ করে। আমরা যদি রমজান মাসে যেভাবে চলার চেষ্টা করছি সারাটি বছর, যাতেভাবে চলার চেষ্টা করতে পারি। তো সব মিলিয়ে চেষ্টা করলাম আমার TV19 পরিবারের সাথে আজকের ইফতার পার্টিটি উপভোগ করা, আর সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। সবাই সবার জন্য অনেক 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 বেশি করে দোয়া করবেন। আমরা যাতে সবার সাথে কিছু ভুলে গিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলতে পারি। আল্লাহ যাতে আমাদের দোয়াগুলো কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এই তো ছোটোখাটো করে আপনাদের সামনে হাজির হলাম এই ছোট্ট একটি ব্লগ নিয়ে। আসলে যখনই একসাথে হই সব কিছুই সাথে সাথে আমাদের আলোচনা অনুষ্ঠান, আমাদের খাওয়া দাওয়া, আর তখনই মনে হয় যে একটুখানি শেয়ার করে রাখি আমার লাভলি দর্শকদের জন্য, তারাও দেখে কিছুটা উপভোগ করুক। আমরা তো ব্যস্ত, কঠিন ব্যস্ত জীবনে একটু অবসর, একটু ভালো লাগা, এগুলো নিয়ে আসলে ছোটোখাটো ব্লগ সাজানো হয়। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার ভিডিওর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার জন্য, আমার পরিবার জন্য দোয়া করবেন, কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ঈদ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।